আসসালামু আলাইকুম সম্মানিত কাস্টমারগণ, আমি মেহেদি হাসান খুলনা থেকে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা বেলতর্গানিকে কী কী ফুলের মধুগুলো পাবেন সবগুলোরই স্যাম্পল আমি এখানে এনেছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের এখানে কী কী মধু আপনারা কালেকশনে পাবেন। প্রথমেই দেখাবো, এটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। আপনারা দেখতে পাচ্ছেন কালোজিরা ফুলের মধু, অনেকেই কালোজিরা ফুলের মধু খেতে পছন্দ করেন। এই মধুটা একটু ফেনা বেশি হচ্ছে, গ্যাস গ্যাস, নন রিফাইন্ড মধু, নন প্রসেস মধু এবং একদম র মধু, যেটা কালোজিরা ফুলের মধু। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কালোজিরা ফুলের মধু পাঠিয়ে থাকি। আপনার প্রয়োজনীয় কালোজিরা ফুলের মধু আপনি আমাদের থেকে অর্ডার করতে পারবেন। এছাড়াও এটা হচ্ছে সরিষা ফুলের মধু, এই সিজনে সংগ্রহ করা, আমি নিজে মাঠে গিয়ে সংগ্রহ করেছি এবং আপনাদেরকে আমরা যখন এই সরিষা ফুলের মধুটা সংগ্রহ করি আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও আকারে অথবা লাইভ করে দেখিয়েছি এবং নিজে সশরীরে উপস্থিত থেকে কিন্তু এই সরিষা ফুলের মধুটা সংগ্রহ করেছি। তো আপনারা যারা সরিষা ফুলের মধু খেতে নিতে চান বাচ্চাদের জন্য অথবা আপনার জন্য, পাইকারি এবং খুচরা নিতে পারেন আমাদের থেকে। এছাড়া হচ্ছে এটা হচ্ছে লিচু ফুলের মধু, আমরা এই মধুটা সংগ্রহ করেছিলাম পাবনা থেকে এবং এই মধুটাও অনেক সুস্বাদু। বাচ্চারা মূলত লিচু ফুলের মধুটা খুব বেশি পছন্দ করে, কারণ লিচু ফুলের মধুটা খেতে খুবই সুস্বাদু। এবার দেখাবো আপনাদেরকে সুন্দরবনের খলিশা ফুলের মধু। আসলে সুন্দরবনের খলিশা ফুলের মধুর এটা হচ্ছে প্রসেস মধু, যদি এটা নন রিফাইন থাকতো তাহলে এটা প্রচুর ফেনা থাকতো এবং এই খলিশা ফুলের মধুটা খুবই সুস্বাদু। আপনারা যারা খেয়েছেন বা জানেন যে খলিশা ফুলের মধু সম্পর্কে বা মধুপ্রেমিক যারা আছেন, তা আপনারা যদি খলিশা ফুলের মধুটা নিতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারেন। এছাড়াও এটা হচ্ছে সুন্দরবনের মিশ্র ফুলের মধু, সুন্দরবনের মিশ্র ফুলের মধু। অনেকেই সুন্দরবনের এই মিশ্র ফুলের মধু খেয়েছেন, খুবই সুস্বাদু এবং সুন্দরবনের ভাষায় যেটা বলা হয় বারো রকম ফুলের মধুও বলে থাকে মোয়ালরা। আসলে মোয়ালদের ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে ওখানে স্থানীয় ভাষা অনুযায়ী। আমি বলতে চাই যে বন্ধুরা, আপনারা যারা মধু নিতে চান আপনার পরিবারের জন্য, আপনি বিশ্বস্ততার সাথে বেলতর্গানিক থেকে অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা দিচ্ছি এবং আমাদের মধুর কিন্তু ব্যাপক সুনাম আছে। দীর্ঘ তিন বছর যাবৎ এই মধু সেক্টরে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ বেশ সুনাম অর্জন করেছি এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বেলতর্গানিক ফুড। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।